বর্ধমানের রায়ান এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণদীঘি এলাকায় মর্মান্তিক ঘটনা। পারিবারিক অশান্তির জেরে বাবার হাতে খুন হলো ছেলে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পড়েছে এলাকায়। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপনারা সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। পূর্ব বর্ধমানের রায়ান এক গ্রাম পঞ্চায়েতের নারায়ণদীঘি এলাকায় বাবার হাতে ছেলে খুন, এবং যেটা জানা যাচ্ছে যে ভারী লোহার রড জাতীয় কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে ওই যুবকের মাথায়, এবং পারিবারিক অশান্তির জেরেই এই পরিণতি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু প্যাটেল। পিন্টু, কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে? পিন্টু শোনা যাচ্ছে? হ্যালো পিন্টু, শোনা যাচ্ছে? পিন্টু, কি ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে, কি হয়েছে রায়ান এলাকায়? দেখুন, আমরা এলাকা সূত্রে যেটা জানতে পারছি, গত 3 মাস ধরে ওই বাবা এবং ছেলের সঙ্গে প্রতিদিন রাতের বেলা একটা অশান্তি সৃষ্টি হতো, এবং এলাকার লোকজন তারা কিন্তু যেত এবং সেই তাদের যে সমস্যা হতো সেই সমস্যা সমাধানে করার চেষ্টা করতো। অনেকবার বৈঠক হয়েছে এবং হাতাহাতি হয়েছে, কিন্তু সেই এলাকার মানুষজন ছাড়িয়ে দেয়। অবস্থাতে গত কাল রাতে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার পরেই কিন্তু সকালবেলায় সেই মৃতদেহ উদ্ধার হয়। জানা যায় যে যে মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম হচ্ছে তারক রায়, তার বয়স হচ্ছে 34 বছর বয়স, এবং তার বাবার সঙ্গে যে রাতের বেলা হাতাহাতি হয় তার জেরেই হয়তো তাকে মারা হয়েছে। যেহেতু এলাকার মানুষ সেটা অভিযোগ করেছে বর্ধমান থানায়, এবং বর্ধমান থানা পুলিশ সেটা তদন্ত করছে। জানা গেছে তার বাবার নাম হচ্ছে রবি রায়, প্রায় 65 বছর বয়স। এখন কিন্তু তার বাবা পলাতক রয়েছে, এবং এলাকার মানুষজন বর্ধমান থানা পুলিশকে খবর দেয়, এবং বর্ধমান থানা পুলিশ ঘটনাস্থলে এসে এবং বিষয়টি তদন্ত করে দেখছে। তবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু যে পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু এর আগেও কিন্তু এলাকার লোকজনকে বলেছিল যে প্রতিদিন বাবার সঙ্গে ছেলের যে যুদ্ধ হয় সেটা নিয়ে যদি একটা বৈঠক করা হয় তাহলে সমস্যার সমাধান হতে পারে, এবং সেই বিষয় নিয়ে বারবার সেখানে বৈঠক হয়, এবং তাদের ঝামেলা মেটানোর জন্য তাদের পাড়ার লোকজন তাদের কাছে গিয়ে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে। কিন্তু গতকাল রাতে যেভাবে দুজনের মধ্যে হাতাহাতি হয় সেটা একটা বড় সড় একটা আকার নেয়, এবং সকাল হতে না হতেই কিন্তু তার মৃতদেহ তার পাওয়া যায়, এবং তার বাড়ির লোকজন যা রয়েছে, যার দাদা পাশেই একটা বাড়িতে থাকতো এবং তারা আলাদা তারা পরিবার এখন হয়ে গেছে। আগে তারা একসাথেই তারা থাকতো বর্ধমান লক্ষ্মীপুর মাঠ এলাকায়, সেখান থেকে তারা নতুন বাড়ি তারা করে রায়ান এক গ্রাম পঞ্চায়েতে, এবং সেখান থেকে যাবার পর তারা কিন্তু দুটো বাড়ি ভাগ করে দেয়, এবং একটা বাড়িতে বড় ছেলে তার মায়ের সঙ্গে থাকতো এবং ছোট ছেলে তার বাবার সাথে থাকতো। কিন্তু সেটা থাকার পরেই কিন্তু মাঝে মাঝে এই সমস্যা দেখা যেত, কিন্তু অবশেষে যেটা দেখা গেল বাবার হাতে ছেলের খুন, পাশেই একটি রড দেখা যায় এবং রডের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বিছানার ধারে, এবং বর্ধমান থানা পুলিশ এবং বর্ধমান থানা বড়বাবু পিন্টু শাহ যান এবং তারা বিষয়টি এখন তদন্ত করে দেখছেন। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই বাবাকে কি এখনো ধরতে পারা গেছে? দেখো, এটা সোজাসাপ্টা একটা প্রমাণ একটা হয়ে যাচ্ছে, যেটা এলাকাবাসী যেটা দাবি করছে। বাবার সঙ্গে যেহেতু প্রতিদিন একটা অশান্তি একটা হতো, এবং সেই অশান্তির জেরে কিন্তু হাতাহাতি হয়েছে, সেটা এলাকার লোকজন যেহেতু তারা ছাড়িয়ে দিচ্ছে। অবশেষে কাল রাতেও কিন্তু গতকাল রাতেও তাদের একটা ঝামেলাঝাটি হয়েছিল, এবং সকালবেলায় কিন্তু হতে না হতেই তার বাবা কিন্তু বাড়ি থেকে বের হয়নি এবং ছেলেও বের হয়নি। অবশেষে দুপুর 12:30 নাগাদ বড় ছেলে সে বাবাকে ডাকতে যায় বাড়িতে, যাবার সময় যে দেখতে পায় বিছানায় রক্তাক্ত অবস্থায় তার ছেলে পড়ে থাকে এবং তার ভাই পড়ে থাকে, যার নাম হচ্ছে তারক রায়, এবং তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে বিষয়টি এখন তদন্ত করে দেখছে। অনেক ধন্যবাদ পিন্টু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পিন্টু ব্যাটেলের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর। পূর্ব বর্ধমানের রায়ান এক গ্রাম পঞ্চায়েতের নারায়ণদীঘি এলাকায় বাবার হাতে ছেলে খুন, এমনই অভিযোগ উঠছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ব্যক্তির এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। কি জানাচ্ছেন স্থানীয়রা, কি বক্তব্য পরিবার সদস্যদের শুনবো? খবর পেলাম যে একজন ঘরের মধ্যে মারা গেছেন, যে আমরা অতি শীঘ্র বর্ধমান থানার বড়বাবুকে জানাই বিষয়টা। বড়বাবু পুলিশ পাঠিয়েছেন, এখন পুলিশ এসছেন, বড়বাবু নিজেও এসছেন, আমাদের মেজবাবু এসছেন, এবং তারা তদন্ত করছেন, যেটা সঠিক বুঝবে সেরকমভাবে সিদ্ধান্ত নেবে। আচ্ছা, আপনারা কী দেখলেন বা কী বুঝলেন? আমরা দেখলাম ওর মাথায় কেউ আঘাত করেছে, এবং সম্ভবত একটা রড রাখা আছে, সেই রডে করে আঘাতটা করা হয়েছে এবং সেই কারণে হয়তো তার মৃত্যুটা হয়েছে। রক্তাক্ত অবস্থায় আছে, রক্তাক্ত অবস্থাতে। আচ্ছা, এর আগেও কি এখানে কোনো ঝামেলাঝাটি হয়েছিল বাবা ছেলের সাথে? বাবা ছেলের সঙ্গে এদের বাড়িতে টুকটাক করে অশান্তি হতো, মিটে যেত, তো সেই কারণে আমরা কয়েকবার এসেছিলাম। আমাদের পাশের সদস্য আছে স্বপনদা, ব্যাপারটা অনেকটা দেখেছিল, মিটিয়ে দিয়েছিল, কিন্তু এদের প্রত্যেক দিনের ঝামেলা, তো ব্যাপারটা কালকে বাড়াবাড়ি হয়েছে হয়তো,
তারপরে সব বিষয় ঘটেছে, এই সমস্ত অ্যাক্সিডেন্ট একটা ঘটনা ঘটে গেছে। মানে গতকাল রাতে মানে বাবা ছেলের মধ্যে মারপিট হয়েছে, বাবা ছেলের মধ্যে মারপিট হয়েছে, বাবাকে গালা, বাবা উল্টো পাল্টা ভাবে হয়তো গালাগাল দিয়েছিল যেমন শুনলাম ওর ভাইয়ের কাছে। যাই হোক, সেই কারণে হয়তো এই মৃত্যুর কারণ। কি নাম বাবার? মানে বাবার নাম, বাবার নাম রবি রায় সম্ভব। আচ্ছা, আর যে মেরে মানে ছেলের নাম যে মারা গেছে তার নাম তারক রায়। যে মারা গেছে সে কে? সে হচ্ছে ছেলে। ছেলে? হ্যাঁ, তারক রায় তার নাম। আচ্ছা আচ্ছা, মেরেছে কি বাবা মেরেছে নাকি? সম্ভবত তাদের বাড়ির লোক অভিযোগ করছে যে বাবাই নাকি মেরেছে। ছেলেতে দুজনে ঝড়া হয়ে আছে সারা রাত, সেই ছাড়া ঝাড়া মিটমাট করি, মা ভাই সামনে ঝিমিট করে দিই, ফের আমি বলি কি একজনকে সরিয়ে দাও। একদিন একজন না সরে গিয়ে দুজনে এক গাছে সমাধান করে দিই আমরা, দুজনে এক গাছে সই। রাত্রেবেলায় ঘুমন্ত ভাই, আমার ভাই পুরো হুড়িয়ে যায় ঘুমন্ত অবস্থাতে, বাবা আমার বাবা রোয়াটের বাড়ি মেরে, আমরা কিছুই জানতাম না। এই বেলাতে আমি বাথরুম যাচ্ছি, দেখছি রক্ত মুখোমুখি হয়েছে পুরো মুম্বাই। কটা সময় হয়েছিল ঝামেলাটা? ঝামেলা হয়েছিল স্যার সন্ধ্যে থেকে শুরু, ও রাত্রে ডিউটি না ডিউটি করতো, ডিউটি করে আসার পরে ওই সন্ধ্যে থেকে শুরু হয়েছে। প্রায় কি হতো ঝামেলা? প্রায় ওদের বাবাটাতে ঝড় হতো। কি করে মিল নাই? কাজকর্ম কি করে? ওই বাবা করতো হকারি করতো ট্রেনে, এখন লকডাউনের জন্য এখন করছে সেই বিস্কুট ফিস্কুট রুটি টুটি বিক্রি করছে। আর ছেলে? ছেলে কত সিকিউরিটি গার্ড কাজ করছে। কি নাম ছেলের? ছেলে তারক রায়। ওটা আপনার কে হয়? আমার ভাই হয়। আপনার নাম? আমার ধনঞ্জয় রায়। আপনার দু ভাই নাকি? দু ভাই দু বোন। বোনরা কোথায়? বোন আছেন এখানে। বিবাহিত না অবিবাহিত? দু ভাই দু বোন, আমার দু বোন, দু বোনের বিয়ে হয়ে গেছে আমাদের। আচ্ছা, কাছাকাছি সব থাকেন নাকি? হ্যাঁ কাছাকাছি, হাটগোবিন্দপুর একটা রায়। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? সবলে করে, সবলে রক্ত মেরেছে। এটা কি আপনারা জানেন কি ওই মেরেছে? রটে রটে রক্ত লাগা আছে তো, মানে তো ভুনত হচ্ছে সেটাই। আচ্ছা, আর তার আগে মারপিটও হয়েছিল? মারপিট রাতে হয়েছিল, আমার সাথে সমাধান করে দিই আমরা। সমাধান করে বললাম একজন চলে যাও, একজন থাকুক, একজন না থাকে দুজনে থাকে, সেই রাত্রেবেলা সে সুযোগ নিয়ে নেয় বাড়ি। কোন জায়গা এটা? এটা নারায়ণদিঘি মরপুকুর পার। আপনার নামটা বলুন। আমার ধনঞ্জয় রায়।